এটা দিয়ে আমি একটু ফিশ ফিঙ্গার বানাবো। আমি অবশ্য এই মাছটার নাম জানি না, আমার জামাই নিয়ে আসছে আহমেদ, মানে কয়েকদিন থেকে বলতিছে তার নাকি ফিশ ফিঙ্গারটা এত ভালো লাগছিল সে আবার খাইতে চায়। ভাবলাম আবার বানাচ্ছি যখন, আবার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মাছগুলোকে আমি এরকম ছোট ছোট, মানে ফিঙ্গারের মতো করে এরকম ছোট ছোট করে কেটে নিছি। আমি এখানে ফিশ ফিঙ্গার বানাবো। ফিশ ফিঙ্গারের জন্য আমি একটা ডিম দিছি, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ওয়েস্টার সস, জিরার গুঁড়া, টমেটো কেচাপ, বারবিকিউ সস, একটু হাট কেচাপ, আর রসুনের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে আমি মাছগুলা এখন মাখায় আজকে রেখে দিব, কালকে ভাজব। তো ফিশগুলো এরকম করে মাখায় আমি ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এখানে একটু টেস্টিং সল্টও কেউ ব্যবহার করতে পারেন যদি চান। আর এই মাছটা মানে যে কোনো কাটা ছাড়া মাছ হলেই করতে পারবেন। এখানে আমি ফিশ ফিঙ্গার ম্যারিনেট করে রাখছিলাম। তো আমি একটা পাত্রে শুকনো ময়দা নিছি, ডিমের সাদা অংশ ফেটে নিছি, আর এখানে সিরিয়ালের গুঁড়া নিছি। তো ফিশ ফিঙ্গারটা আমি এখন ময়দার ভেতরে দিলাম, দিয়ে ভালো করে মাখাই নিয়ে ডিমের সাদা অংশের ভেতরে দিলাম। এটাতে দুই হাতি ব্যবহার করতে হবে। দিয়ে আমি এটা সিরিয়ালের ভেতরে দিলাম, দিয়ে ভালোভাবে মানে চেপে চেপে লাগায়ে এটা এখন তেলের ভিতর দিতে হবে। হয়ে গেল আমার ফিশ ফিঙ্গার, চাইলে আপনারাও বানাইতে পারেন।